নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সার্ডিন মাছের ঝাল। এই সার্ডিন মাছ খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এই মাছগুলো আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, তাই আজকে বাজারে গিয়ে এই মাছগুলো পেয়েছি আর কিনে নিয়ে এসেছি। মাছগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে পাতা। মাছগুলোকে এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার নুন, হলুদ আর তেল দিয়ে মাছের 2 পিঠ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি রসুন, পেঁয়াজ এগুলোকে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে রসুন, 2টো কাঁচা লঙ্কা আর টমেটোর কুচিগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেব। মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পিঠটাও ভাজা করে নেব। মাছগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি আরো একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে রসুন আর টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে আর মশলাটা এরকম ভালো মতন কষানো হয়ে যাবে, দিয়ে দেব 1 কাপ গরম জল। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মাছগুলোকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে 2 পিঠ সমানভাবে নরম হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সার্ডিন মাছের ঝাল। এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ঝরিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। এইভাবে একবার এই সার্ডিন মাছের ঝাল আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের রেসিপি
সারিন মাছের ঝাল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।